বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে বন্ধুরা, ড্যাম প্রুফিং বা ওয়াটার প্রুফিং এর সঠিক পদ্ধতি কি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যে সকল বন্ধুদের বাড়িতে ড্যাম্পের কারণে চিন্তায় আছেন বা ড্যাম্প নিয়ে ভুগছেন, ড্যাম্প সংক্রান্ত কোনো রকম টেনশনে আপনারা ভুগছেন, অথবা ধরুন পুট্টির মধ্যে পাপড়ি ছেড়ে আসছে বা পুট্টিটা পাপড়ির আকারে উঠে চলে আসছে বা রং পাপড়ির আকারে উঠে চলে আসছে, পুট্টি ফুলে যাচ্ছে, তো সেই সকল বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা বানানো। সকলে বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। এই রকম টাইপের ভিডিও ইউটিউবে আপনি পুরো ইউটিউবে খুঁজলে পাবেন না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি আপনারা এই রকম টাইপের ভিডিও পেয়ে যান বা আমার যে প্রসেসগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব বা শেয়ার করব, সেই রকম টাইপের প্রসেস যদি কোনো ভিডিওতে পেয়ে যান, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে সেই ভিডিওর লিংক অবশ্যই আমাকে সেন্ড করবেন। নমস্কার বন্ধুরা, আমি হলাম হরি আর আপনারা দেখছেন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলে আমি আমার ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড এক্সপিরিয়েন্স এবং ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তাই চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা পুরোটা দেখে ফেলেন বা এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন, তাহলে আশা করি আপনারা ড্যাম সংক্রান্ত সমস্ত চিন্তা আপনাদের মাথা থেকে চলে যাবে। আমি এই ভিডিওতে মোট 6টা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, 6-6টা ভাইটাল পয়েন্ট, যেই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা যদি সঠিকভাবে এইগুলো একটা দক্ষ এবং পারদর্শী মিস্ত্রি দিয়ে এবং অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করিয়ে থাকেন, আশা করি আপনারা ড্যাম থেকে পুরোটা নিরাময় পাবেন। পয়েন্ট নাম্বার 1, সবার প্রথমে বন্ধুরা যেই ওয়ালের মধ্যে ড্যাম্প হয়েছে বা যেখানে পোর্শনে পাপড়ি ছেড়ে উঠেছে, পুট্টির অথবা রঙের পাপড়ি ছেড়ে উঠেছে, এই রকম টাইপের, এখানে ফটোটা দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন, এই রকম টাইপের যদি পাপড়ি ছেড়ে থাকে বা ধরুন রং ছেড়ে থাকে, তাহলে অবশ্যই সেই পোর্শনটাকে একটা দক্ষ মিস্ত্রি এবং অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে, রং মিস্ত্রি দিয়ে সেই পোর্শনটাকে পুট্টির পাত্তি বা পুট্টির প্লেটের সাহায্যে, যেই প্লেট দিয়ে আমরা পুট্টি করে থাকি সাধারণত হ্যান্ড পুট্টি, সেই প্লেটের সাহায্যে পুরো ওয়ালটা থেকে সেই পাপড়িগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো যেটা আমি বললাম, ভালো করে ওয়াল পুরো ওয়ালটাকে, যেই পোর্শনটায় আপনার ড্যাম্প এসছে সেই পুরো পোর্শনটাকে ভালো করে পাপড়ি পাতি এবং ওয়ার গ্লাস বা তার গ্লাস যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেই তার গ্লাসের সাহায্যে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে ঝাড়ু পোছ করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার 2 হয়ে গেল, সেই পরিষ্কার করা অঞ্চলটিতে যে কোনো কোম্পানি, সেটা এশিয়ান পেন্টস হতে পারে, সেটা বার্জার পেন্টস হতে পারে, অথবা সেটা ন্যারোল্যাক হতে পারে, অথবা ডিউলাক্স বা ICICI হতে পারে, জালিমার হতে পারে, যে কোনো কোম্পানির একটা ভালো ড্যাম্প প্রুফ বা ড্যাম্প ব্লক সিস্টেম বা ড্যাম্প ব্লক মেটেরিয়াল আপনারা মার্কেট থেকে পারচেস করে আনবেন এবং সেই মেটেরিয়ালটাকে 1:1 পরিমাণে, মানে 1 কেজি যদি সেই মেটেরিয়াল পাউডারটা হয়ে থাকে, ডাস্ট পাউডার হয়ে থাকে, সেটার সঙ্গে 1 লিটার জল মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিতে হবে এবং 2 ইঞ্চি ব্রাশের সাহায্যে অথবা 4 ইঞ্চি ব্রাশের সাহায্যে, মানে ছোটো এরিয়া হলে পরে 2 ইঞ্চি ব্রাশের সাহায্যে, আর বড় এরিয়া হয়ে থাকলে, পুরো ওয়াল হয়ে থাকলে, তাহলে 4 ইঞ্চি ব্রাশের সাহায্যে পুরো ওয়ালে সেই ড্যাম্প প্রুফ মেটেরিয়ালটা মোটা করে, মানে ডাইলিউশন অনেকটা কনসেন্ট্রেট থাকবে বা মোটা থাকবে, ঘনত্ব বেশি থাকবে, এই রকমভাবে পুরো ওয়ালটার মধ্যে 1 ফুট অ্যাপ্লাই করে নিতে হবে এবং সেইটাকে, সেই পোর্শনটাকে ড্রাই হওয়ার জন্য বা সেই পুরো ওয়ালটাকে ড্রাই হওয়ার জন্য কম করে 12-24 ঘন্টা ছেড়ে দিতে হবে, কোনো রকম কোনো কিছু করা যাবে না। 12-24 ঘন্টা হয়ে যাওয়ার পর ভালো করে দেখে নিতে হবে যে ড্রাই হয়েছে কিনা পুরো ওয়ালটা বা ওই পুরো পোর্শনটা, ভালো করে ড্রাই হলে তবেই নেক্সট স্টেপে আপনারা এগোবেন বা নেক্সট স্টেপ করা হবে। পয়েন্ট নাম্বার 3, এইবার যখন দেখবেন যে পুরো ভালো করে ড্রাই হয়ে গেছে আপনার ড্যাম্প ব্লকটা বা ড্যাম্প প্রুফিং মেটেরিয়ালটা, তারপর আপনারা কী করবেন, মার্কেটে এশিয়ান পেন্টসের একটা মেটেরিয়াল আসে বা টেক্সচার আসে, সেটার নাম হচ্ছে ক্রিয়েটেক্স, বা ধরুন যে কোনো কোম্পানি, শুধুমাত্র এশিয়ানে না, যদি বার্জারে পান তো বার্জারে, ডিউলাক্সে পান তো ডিউলাক্সে, বা যে কোনো কোম্পানি টেক্সচার মেটেরিয়াল যেটা হয় সেই টেক্সচার মেটেরিয়াল ইউজ করতে হবে, সেই টেক্সচার মেটেরিয়ালটা মার্কেট থেকে আপনাকে পারচেস করে আনতে হবে এবং সেই টেক্সচার মেটেরিয়ালটা যেহেতু ডিলারের কাছে থাকে কোম্পানি থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসার পর, তো সেটাকে ভালো করে আগে মিক্স আপ করে নিতে হবে, নিচে ভারী পোর্শনটা জমে থাকে, ওপরে যেটা আপনার কেমিক্যাল থাকে সেই কেমিক্যালটা ওপর দিকে থিতিয়ে থাকে, তো সেক্ষেত্রে ভালো করে সেটাকে
ড্রামের মধ্যেই 30 লিটারের 30 কেজি ড্রাম আছে, প্রতিতে প্রতি মানে 30 কেজি ড্রামের মধ্যেই ভালো করে সেটাকে মিক্স আপ করে নিতে হবে বা পাইপ করে নিতে হবে। এবং তারপরে সেই মেটেরিয়ালটাকে পুট্টি পাত্তি বা পুট্টির প্লেট, যেই প্লেট দিয়ে পুট্টি করা হয় সেই প্লেট দিয়েই সেই মেটেরিয়ালটাকে ওই ওই অঞ্চলটা যেখানটা ড্যাম হয়েছে বা ওয়াটার প্রুফিং করেছেন বা ড্যাম ব্লকটা লাগিয়েছেন বা ড্যাম ব্লকটা অ্যাপ্লাই করেছেন অথবা পুরো ওয়ালটা যেখানে যেখানে হয়েছে সেই পুরো ওয়ালটাতেই সেই ড্যাম ব্লকটা যেখানে যেখানে ইউজ করেছে সেই পোর্শনটা পুরোটা ক্রিয়েটেক্স টেক্সচার দিয়ে অথবা টেক্সচার যে কোনো টেক্সচার মেটেরিয়াল দিয়ে পুরো ওয়ালটার মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে পুট্টির পাত্রির সাহায্যে বা পুট্টির প্লেটের সাহায্যে। এবং সেটা অ্যাপ্লাই করার পর অবশ্যই 24 থেকে 48 ঘন্টা রেস্ট দিতে হবে। 24 থেকে 48 ঘন্টা লেগে যাবে ড্রাই হতে, যেহেতু ওয়ালটা ড্যাম্প আছে সেই কারণে ড্রাই হওয়ার জন্য 24 থেকে 48 ঘন্টা ছেড়ে দিতে হবে। কোনো রকম কোনো কিছু ইউজ করা যাবে না, কোনো কিছু করা যাবে না। তো ড্রাই পুরোপুরি হলে তবেই নেক্সট স্টেপে আমরা এগোবো। এবং তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যে ওয়ালটার মধ্যে ড্যাম্প আসছে বা জল সংক্রান্ত সমস্যা হচ্ছে সেই ওয়ালটা কি কারণে ড্যাম্প আসছে বা কোথা থেকে ড্যাম্প আসছে সেই ম্যাটারটা আগে অবশ্যই জানবেন। যদি পারেন সেই ম্যাটারটাকে ভালো করে রিজলভ করবেন বা ভালো করে সেই সেইখানটা থেকে যাতে জল ভবিষ্যতে আর না আসতে পারে ভেতরে ওয়ালের ইন্টেরিয়ার ওয়ালের ভেতরে, তো সেইটা আপনারা একটু মাথায় রাখবেন যে সেইটাকে একটুখানি ট্রিটমেন্ট করিয়ে সেটার পুরো নিরাময় করাবে। আগে এক্সটেরিয়ার পোর্শন যেখান থেকে জল আসছে সেটাকে আটকানো, তারপর ইন্টেরিয়ারে ওয়াটার প্রুফিং করানো। বারবার বলে দিলাম, এটা মাথায় রেখে দেবেন। কেন, যদি আপনি ভিতরে করান তাহলে সেটা লাস্টিং করবে না যতক্ষণ আপনি বাইরের ওয়াল থেকে জলটাকে আটকাতে পারছেন বা ড্যামটাকে আটকাতে পারছেন। যখনই ক্রিয়েটেক্স বা ওই রকম টেক্সচার মেটেরিয়ালটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে তারপরে আমরা কী করব, আমরা কোনো রকম ইন্টেরিয়ার প্রাইমার ইউজ করব না, আমরা এক্সটেরিয়ার অ্যালকালি ব্লক যে কোনো কোম্পানির, আমি কোনো কোম্পানির নাম ধরে বলতে চাইছি না, যে কোনো কোম্পানির আপনারা এক্সটেরিয়ার অ্যালকালি ব্লক এই মেটেরিয়াল এই নামটা মনে রাখবেন, এক্সটেরিয়ার অ্যালকালি ব্লক প্রাইমার ইউজ করবেন। 1 লিটার প্রাইমারের মধ্যে 200 ml জল মিশিয়ে ভালো করে প্রাইমারটাকে ডাইলিউট করে নিয়ে তারপরে 4 ইঞ্চি ব্রাশ অথবা 2 ইঞ্চি ব্রাশের সাহায্যে পুরো ওয়ালটাতে আপনারা প্রাইমারটাকে অ্যাপ্লাই করে দেবেন। এবং প্রাইমার অ্যাপ্লাই হয়ে গেলে অবশ্যই 12 থেকে 24 ঘন্টা রেস্ট দিতে হবে প্রাইমারটা ড্রাই হওয়ার জন্য। প্রাইমারটা পুরোপুরি ড্রাই না হওয়া পর্যন্ত আমরা নেক্সট প্রসেস বা নেক্সট স্টেপে কখনোই এগোতে পারবো না। ড্যাম প্রুফিং বা ওয়াটার প্রুফিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট হলো সময় দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ো করে কাজ করলে পরে সেই কাজের কোনো ভ্যালু থাকবে না, কোনো রকম আপনার কাজটা ভালো হবে না। তো সেক্ষেত্রে মনে রাখবেন, মিস্ত্রিকে সবসময় বলে দেবেন পারলে রোজে করিয়ে নিন, তাও ভালো, একটু পয়সা বেশি যাবে তাও ভালো, কিন্তু কাজটা পারফেক্ট হওয়া চাই। একটা প্রসেস যদি ভুল হয়ে যায় তাহলে কাজ পুরোটা বেকার হয়ে যাবে, টাকাটা ওয়েস্ট হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 6, প্রাইমারটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাওয়ার পর অবশ্যই আমরা ওই প্রাইমারটার উপর পেন্ট ইউজ করব এবং সেই পেন্টটা হবে যে কোনো কোম্পানির এক্সটেরিয়ার সেমি গ্লসি পেন্ট। সেমি গ্লসি করার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু সেমি গ্লসিতে প্লাস্টিক পেন্ট বেশি, মানে আমরা সেমি গ্লসিটাকেই মেনলি প্লাস্টিক পেন্ট জানি, আর তার তলায় যেসব পেন্ট আছে সেগুলো প্লাস্টিক পেন্ট নামেই চলে, আদৌ প্লাস্টিক পেন্টের কোনো কাজ তাদের মধ্যে থাকে না। তো সেই জন্য সেমি গ্লসি পেন্ট যে কোনো কোম্পানির এক্সটেরিয়ারেরটা ইউজ করবেন, ওয়েদার প্রুফ অথবা ওয়েদার কোট, যেরকম আমি সাজেস্ট করব বার্জারেরটা আপনারা ইউজ করুন, বার্জার ওয়েদার কোট, ডিউলাক্সেরও ওয়েদার প্রুফ, অনেক রকম মানে যে কোনো কোম্পানির আপনারা ওয়েদার কোট অথবা ওয়েদার প্রুফের পেন্ট ইউজ করবেন। সেই পেন্ট 1 লিটারে 100 ml জল তার সঙ্গে মিক্স করে, 1 লিটার পেন্টের সঙ্গে 100 ml জল মিক্স করে সেটাকে ভালো করে মিক্স আপ করার পর 4 ইঞ্চি অথবা 2 ইঞ্চি ব্রাশের সাহায্যে পুরো ওয়ালটার মধ্যে পেন্টটা করে দেবেন বা অ্যাপ্লাই করে দেবেন। যদি ডাইলিউশন বা কনসেন্ট্রেট পেন্ট ইউজ করে থাকেন, মানে মোটা বেশি মোটা করে থাকেন, তাহলে 1 কোটে হয়ে যাবে। আর যদি একটু পাতলা করে থাকেন বা বেশি ডাইলিউট করে থাকেন, মানে 1 লিটারে যদি 300 ml জল দেন বা 350 ml জল দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে 2 কোট অবশ্যই পেন্ট ইউজ করবেন এবং সেটাকে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত মানে ড্রাই হতে সময় দেবেন। বন্ধুরা, যেই সকল ওয়াল, যেসব ওয়ালে প্রচুর পরিমাণে ড্যাম্প আছে বা ধরুন অনেক পরিমাণে ড্যাম্প পাপড়ি ফুলে উঠেছে, পুট্টির পাপড়ি অথবা রঙের পাপড়ি, তো সেই সব ওয়ালগুলোতে কখনোই আজকের ডেটে যেসব ড্যাম্প প্রুফ মেটেরিয়াল মার্কেটে পাওয়া যায় সেই মেটেরিয়াল দিয়ে পুরোপুরি নিরাময় করা বা ড্যাম্পকে আটকে রাখা সম্ভব নয়। তাই বন্ধুরা, আমি এই যে প্রসেসটা বললাম ড্যাম্প ব্লক থেকে শুরু করে এক্সটেরিয়ার পেন্ট পর্যন্ত সবকটা পয়েন্ট ভালো করে ফলো করবেন, একটা পয়েন্টও ছাড়বেন না, তাহলে ড্যাম্প আবার আসতে পারে অথবা চান্স থেকে যায়।
কিন্তু এই প্রসেসটা যদি আপনারা ফলো করতে পারেন, আশা করি আপনারা ড্যাম্প থেকে অনেকটা নিরাময় পাবেন বা আপনাদের ওয়ালগুলো ড্যাম্পটাকে অনেকটা আটকে দিতে পারবে। এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, এক্সটেরিয়ারে যেখান থেকে ড্যাম্প ইন করছে ইন্টেরিয়ারের দিকে, বা জলটা ঢুকছে বা জলটা পাস করছে ইন্টেরিয়ারের দিকে, তো সেই পয়েন্টটা অবশ্যই মনে করে একবার হলেও ওটা ট্রিটমেন্ট করাবেন বা ওটাকে রিজলভ করার চেষ্টা করবেন। তাহলে এই যে ড্যাম্প মেটেরিয়ালের প্রসেসটা পুরো আপনাদেরকে বললাম, এই প্রসেসটা পুরোটা কাজে লাগবে এবং ভালোভাবে কাজে লাগবে, অনেক দিন লাস্টিং করবে। তাই বন্ধুরা, আমি বলতে চাইছি এটাই যে যদি আপনারা ওয়াটারপ্রুফিং করান কোনো ওয়ালে বা কোনো সারফেসে আপনাদের, তা সেক্ষেত্রে অবশ্যই টেক্সচার মেটেরিয়াল তারপরে ইউজ করবেন। যে কোনো কোম্পানির টেক্সচার মেটেরিয়াল ইউজ করুন, তাতে কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই, কিন্তু টেক্সচার মেটেরিয়াল থাকা বাধ্যতামূলক। তাহলে ড্যাম্পটার লাস্টিং, মানে সেই ওয়ালটার লাস্টিং অনেক বেড়ে যাবে এবং বহুদিন পর্যন্ত ওয়ালটা খুব সুন্দর থাকবে, ড্যাম্প আর ভিতরে ইন করতে পারবে না। এইটা একটা মানে সব থেকে ভাইটাল পয়েন্ট। আমরা ড্যাম্প প্রুফিং করে সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রাইমার করে নিই অথবা পেন্ট করে নিই, এবং সেই পেন্টটা থাকে ইন্টেরিয়ার পেন্ট বা ইন্টেরিয়ার প্রাইমার, তো তার স্ট্রেংথ কম বা শক্তি কম, সেই টাইপের সফট প্রাইমার আমরা ড্যাম্পের এরিয়াতে ইউজ করতে পারবো না, যেগুলো ড্যাম্প জলের পোর্শনটা ভেদ করে, মানে সেই লেয়ারটা ভেদ করে পেন্টে চলে আসে। তো সেই কারণে আমরা এখানে একটু টাফ মেটেরিয়াল বা একটু হার্ড মেটেরিয়াল, যেরকম এক্সটেরিয়ার প্রাইমার অ্যালকালি ব্লক এবং এক্সটেরিয়ার পেন্ট ওয়েদার কোট, এইগুলো এইসব টাইপের মেটেরিয়াল এবং অবশ্যই তার সঙ্গে টেক্সচার মেটেরিয়াল ইউজ করে নিতে হবে, তবে গিয়ে ড্যাম্পটা ঠিকঠাক নিরাময় হবে বা ড্যাম্পের ফুল ট্রিটমেন্ট যেটাকে আমরা বলে থাকি সেইটা করা সম্ভব হবে। বন্ধুরা, ড্যাম সংক্রান্ত বা ওয়াটার প্রুফিং সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেন আমি এখানে বসে আছি আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেবো বলে, প্রতিটা প্রশ্ন আমার কাছে অনেক দামি। তাই অবশ্যই বন্ধুরা, যার যা প্রশ্ন ওয়াটার প্রুফিং সংক্রান্ত সব কিছু এই কমেন্ট বক্সে লিখে ভরে ফেলুন, কোনো অসুবিধা নেই, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হবে তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলের তরফ থেকে। বন্ধুরা, এরপর আমি আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওতে থাকবে এই যে ওয়াটার প্রুফিং করার কতটা খরচ লাগতে পারে, মানে 8 ফুট বাই 10 ফুট একটা ওয়াল, মানে 80 স্কোয়ার ফিট একটা ওয়াল ওয়াটারপ্রুফিং করতে ঠিক কত টাকা আজকে ডেটে কলকাতা মার্কেটে খরচ পড়বে, তা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে আমি কস্টিং সম্বন্ধে সমস্ত আলোচনা করে দেবো একদম ডিটেলসে। তাই বন্ধুরা, চ্যানেলের সঙ্গে থাকুন এবং তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলকে দেখতে থাকুন। তাহলে এই ছিল টোটাল 6টা পয়েন্ট বা 6টা প্রসেস, যেই 6টা প্রসেসের মাধ্যমে একদম পারফেক্টলি ওয়াটারপ্রুফিং করা সম্ভব হবে। বন্ধুরা, আশা করি ওয়াটারপ্রুফিংয়ের বা ড্যাম প্রুফিংয়ের এই ভিডিও থেকে আপনারা অনেকটাই হেল্প পাবেন বা আপনাদের অনেকটাই উপকার হবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন, একটা ভিডিও বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অবশ্যই আমরা একটা লাইক অন্তত আমরা আশা করতেই পারি আপনাদের থেকে, তো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। আর এইরকম টাইপের যদি ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশানটাও অন করে নেবেন, যাতে আমি এই চ্যানেলে যখনই কোনোরকম ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড ভিডিও আপলোড করব ইউটিউবের তরফ থেকে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল। জয় হিন্দ, বন্দে মাতরম।